দেখুন, আমরা প্রথম থেকেই বলছি, যেদিন থেকে উপনির্বাচন ঘোষণা হয়েছে, যে কেবল মুখ্যমন্ত্রী করার জন্য মমতা ব্যানার্জিকে এই ইলেকশন করা হচ্ছে, তার পার্টিও চেয়েছে, তার সরকারও লিখেছে এবং ইলেকশন কমিশনও সেটা লিখেছে যে উনাকে জেতাতে হবে বলে। এই নৈতিক দিদি এটা ঠিক নয়। আজকে মমতা ব্যানার্জি ঠিক সেটাই বলেছে, তার কাছে অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবল নিজের মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখা। গণতন্ত্রে ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, কিন্তু একটা এত বড় স্টেটের প্রধান হিসাবে তার যদি এত ছোট যে আমি মুখ্যমন্ত্রী থাকবো কি থাকবো না, আমি না থাকলে কে হবে, অন্য কেউ হয়ে যাবে, কারণ উনি কি মনে করেন পশ্চিমবঙ্গে উনি বাদ দিয়ে কেউ মুখ্যমন্ত্রী হওয়ার মতো কেউ নাই? অন্য কেউ মুখ্যমন্ত্রী হলে কি পশ্চিমবঙ্গটা ভেসে যাবে? এর চেয়ে খারাপ কি হওয়ার আছে আর? এবং আজ তো উনি সন্ত্রাসের মুখ হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন, ইলেকশনের পরে যে ধরনের সন্ত্রাস হয়েছে এটা অভূতপূর্ব, ভারতবর্ষে কোথাও হয়নি। তো সেই জন্য ওনার চিন্তা যে ওনার পদ থাকবে কিনা, বাংলার কিছু হোক না হোক, কিছু যায় আসে না, মুখ্যমন্ত্রী থাকতেই হবে। দিলীপবাবু এটাও বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে দেশে তালিবানি শাসন জারি হতে দেব না, প্রচারে গিয়ে এটা বলেছেন মুখ্যমন্ত্রী, কি বলবেন এই প্রসঙ্গে? না, তালিবানি শাসন কি হয়? ভারতবর্ষের বাইরে হচ্ছে আপনারা যা দেখাচ্ছেন আমরা দেখছি, কিন্তু এখানে তো লাইভ প্রত্যক্ষ দেখছি পশ্চিমবাংলায়। বিরোধীদের রাস্তায় বেরোনোর অধিকার নেই, প্রচার করার দরকার নেই। আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার গেছেন, তাকে পুলিশ ঢুকতে দিচ্ছে না। কেন? কালীঘাটের সেই বিশেষ পাড়াতে হরিশ চ্যাটার্জি লেনে ঢুকতে পারবেন না, সেটা কি নিষিদ্ধ এলাকা, প্রহিবিটেড এলাকা হয়ে গেছে নাকি? ঢুকতে পারবেন না একটা রাজ্যের সভাপতি, একটা পার্টির, বিরোধী পার্টির, তাকে ঢুকতে দিচ্ছে না, পুলিশ আটকে রেখেছে। এটা কি ধরনের, এ কি তালিবানের চেয়ে কিছু কম আছে নাকি? আজকে যারা ত্রিপুরা গিয়ে অধিকার চাইছেন মিটিং করার, মিছিল করার, পশ্চিমবঙ্গে আমাদেরকে অধিকার দিয়েছেন কোনোদিন? আমাদের নেতাদের নামতে দিয়েছেন হেলিকপ্টার, র্যালি করতে দিয়েছেন? দেননি। তো সেই জন্য তালিবান রাজ কোথায়? সারা দেশের লোক দেখছে আজকে পশ্চিমবঙ্গে কি চলছে। দিলীপবাবু আপনি ত্রিপুরার কথা বলছেন, আজ মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আমি বিভিন্ন রাজ্যে ভোটে লড়ব, ত্রিপুরার প্রয়োজনে খেলা হবে, বিজেপিকে দেশ থেকে দাঁড়াবো। না, খেলাটা যারা রাজনীতিকে খেলা মনে করেন, তার পরিণাম কি হয় আমরা দেখতে পাচ্ছি। আমাদের 60 জন কর্মী মারা গেছেন ভোটের পরে। তো এই খেলাটা আমরা চাই না। পশ্চিমবঙ্গের মানুষ খেলা প্রেমী, ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি আমরা খেলেছি আর নাম কামিয়েছি। আজকে সব খেলা উঠে গেছে, কেবল রাজনীতিক ক্ষতিহিংসার খেলা চলছে, এটা খুবই নিন্দনীয়। দিলীপবাবু মুখ্যমন্ত্রী এটাও বলেছেন আপনি বনাওয়ার হলে আমি বাঘা তেঁতুল, আমি আপনাদের পাহারাদার। শুনুন, উনি এইসব ডায়লগ আগেও বলেছেন, কিন্তু নন্দীগ্রামের লোক বুঝিয়ে দিয়েছেন উনি না ওল, না তেঁতুল, না বাঘ। উনি বলেছেন আমি বাঘ, এক পায়ে খেলে জিতে যাব, কি হলো? নন্দীগ্রাম তাকে তো মুখে জামা কষে দিয়েছে। আবার সেই ডায়লগ উনি ভবানীপুরে বলছেন, ভবানীপুরের লোকেও ভাববে যে আমাদেরকে যখন কষ্টের সময় ছিল তখন ছেড়ে দিয়ে চলে গেলেন হেরে যাবেন বলে, আবার কেন এখানে আসতে হয়েছে? তো সেই জন্য এ সমস্ত হিসাব সাধারণ মানুষ দেবে ভোটের মাধ্যমে। মুখ্যমন্ত্রী এটারেও প্রশ্ন তুলেছেন যে ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন নরেন্দ্র মোদীর ছবি থাকবে, ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদীর ছবি থাকলে ডেথ সার্টিফিকেটেও মোদীর ছবি থাকা উচিত, এটাও বলেছেন। না, পশ্চিমবাংলায় এমন কোন প্রকল্প আছে যেখানে মমতা ব্যানার্জির ছবি নাই? সরকারি দপ্তর থেকে কেন্দ্র সরকারের প্রকল্প সব জায়গায় উনি ছবি লাগিয়েছেন। আজ নরেন্দ্র মোদী ইলেকশন আগে দেশকে বলেছিলেন আমি সবাইকে ফ্রিতে ভ্যাকসিন দেব, তিনি দিচ্ছেন, কেন্দ্রের টাকাই হচ্ছে, তো সেখানে তার ছবি থাকে, আপত্তি কি আছে? মমতা ব্যানার্জির ছবি না রাখলে তো এখানে কোনো বেডও পাওয়া যাবে না, হসপিটাল যাওয়া যাবে না, স্কুলে যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না, তাতে ওনার কষ্ট কেন হচ্ছে? তো সেই জন্য উনি নাম নিতে পারেন, কেন্দ্র সরকারের নাম নিলে কি হবে? এমনকি কেন্দ্র সরকারের দেওয়া ভ্যাকসিনের যার 1 পয়সা কন্ট্রিবিউশনে তিনি সেখানে নিজের ছবি লাগাতে চাইছেন, এটা কি ধরনের প্রচার? আপনি আপনার ছবি লাগাতে চাইবেন, অ্যাডভান্টেজ নেবেন, অসুবিধা নেই, কিন্তু মোদীর ছবি থাকলে ক্ষতি কি আছে? দিলীপবাবু মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে ভোটের আগে বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করেছেন, বাংলার মা বোনেরা তারা যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে, কি বলবেন? আজকে ঠিক একইভাবে ত্রিপুরাতে ডেইলি প্যাসেঞ্জারি ওনারা করছেন না, স্পেশাল প্লেন বুক করে যাচ্ছেন না, উনি তো নিজে প্রোটেস্ট করেছেন যে যে ট্রেনটায় ওনার ভাইপা একা যাচ্ছিল যে প্লেনটাতে সেখান থেকে অন্য লোককে ঢুকিয়ে দেওয়া আছে, গুন্ডা ঢুকিয়ে দেওয়া আছে। শুধু তাই নয়, এখান থেকে নেতা যাচ্ছে, অভিনেতা যাচ্ছে, সাংবাদিক যাচ্ছে, এবং যোগদান করার জন্য লোকও নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওখানে লোক পাওয়া যাচ্ছে। এসব কথাবার্তা বলে আগে ভেবে দেখুন ওনারা কি করছেন। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, ওনারা তো একটা আঞ্চলিক পার্টি, পাড়ার পার্টি হয়ে গেছেন, সেখানে সর্বভারতীয় নেতারা এসেছেন আগেও, আগামী দিনেও আসবেন, কেউ আটকাতে পারবে না। উনি কেন এটা করছেন? কারণ ওনারা আমাদের আর কোনো শাখা নেই, এই এই জায়গায় পৌঁছে গেছে টিএমসি, শাখা খোলার জন্য ওনাকে সব নিয়ে যেতে হচ্ছে এখান থেকে।